গোপালের স্ত্রী গোপালের সঙ্গে বুদ্ধির লড়াইতে পেরে উঠতে না পারলেও উপস্থিত বুদ্ধিতে তার থেকে কিছু কম যেতেন না। গোপালের মতো রসিক লোকের সঙ্গে থাকতে থাকতে তিনিও বেশ রসবোধে পাকা হয়ে উঠেছিলেন। কথায় তার সঙ্গে পেরে না উঠলেও তিনি তার সমকক্ষই ছিলেন একরকম। একদিন সে গঙ্গা স্নান করতে গিয়েছে, ঘাটে নামতেই সে দেখতে পেল একখানা বজরায় একদল বরযাত্রী ঘাটে নোঙর ফেলেছে। কিন্তু বরজে কে তা বোঝা যাচ্ছে না, কারণ সে টোপর খুলে বাকি মানুষদের সঙ্গে এক হয়ে বসে আছে। স্ত্রীলোক মাত্রই বরযাত্রী দেখতে পেলে বরের খোঁজ করে। গোপালের স্ত্রীও কৌতূহলবশত জিজ্ঞেস করল, হ্যাঁ গা, তোমাদের মধ্যে কোনটি বর্গ? এক যুবক রসিকতা করার লোভ সংবরণ করতে না পেরে সে বলে উঠল, বেছে নাও না তোমার পছন্দ মতন, এখানে তো অনেকেই আছে, দেখি তোমার পছন্দটা কেমন। গোপালের পত্নী তখনই মুখের ওপর জবাব দিল, তোমাদের ভেতর থেকে কি আর বেছে নেব বলো, তোমরা সবাই তো আমার বাছার সমান। বাছা হলো স্ত্রীলোকেরা নিজের ছেলেকে বলে। যুবকটি লজ্জায় মাথা নিচু করল। গোপালের স্ত্রীও মুচকি মুচকি হাসতে হাসতে স্নান করে নিজের বাড়ি ফিরে গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।